না, হালুয়াতে কি হয়েছে ঘটনাটা একটু বলবে? হালুয়াতে অনেক বাহিনীরা ভোট দিতে দিচ্ছে না, আমি সেখানে পৌঁছেছি, প্রায় 500,000 লোকের ভোট ওরা আটকে দিয়েছিল। আমি ওদের তালা করে তৃণমূলের গুন্ডা বাহিনীদের মানুষকে বের করে ভোট দিয়েছি। আর যে ভদ্রলোক তোমায় জড়িয়ে ধরে কাঁদছেন, তিনি কি বলছেন? আমি ভোট দেওয়াবো, চলো গণতন্ত্রের অধিকার, আমি ভোট দেওয়াবো। গণতন্ত্রে হত্যা করেছে, সম্পত্তি কিনেছে, সিবিআই তদন্ত চাই, আমাদের গণতন্ত্রকে হত্যা করেছে। আমি ভোট চাই, নাগরিক আমাকে ভোট দিতে দেন, আমাকে বাঁচান। আমার জামা কাপড় ছিঁড়ে দিয়েছে, এই সংবিধান হত্যা করেছে খালেক বাহিনী, মমতার গুন্ডা বাহিনী। আমি চাই এদেরকে শাস্তি হোক, কঠোর শাস্তি হোক। সে নার্সিং করেছে গুন্ডাগিরির টাকায়, সে বহু সম্পত্তি কিনেছে গুন্ডাগিরির টাকায়। আমি সিবিআই তদন্ত চাই, খালেকের সিবিআই তদন্ত চাই, এই গুন্ডাদের গ্রেফতার চাই। আপনি আমাকে বাঁচা, আমাকে বাঁচা, ভোট দেওয়াবো, ভোট দেওয়াবো, আমাকে বাঁচা, ভোট দেওয়াবো, চল ইন কর, আমাকে বাঁচা, আমাকে বাঁচা, ভোট দেওয়াবো। তাদের বলবো, তারা ভোটটা তোমাকে, আমি তাদের বলবো তুই ভোটটা দিলি, তাহলে তুই এখন হওয়া আমার বেঁধে পার। আর মা মাসি তুই গালে গালি হয়ে যেত, আর এটা খালেকের নেতৃত্বে। হ্যাঁ, হাকিম লস্কর করে, হাকিম লস্কর মা মাসি উদ্ধার করি। আমি এই শালিপুর ভাই, আমি একা মানুষ, আটটা ফ্যামিলি আমরা বাঁচতে পারছি, ওখানে আমার ভাই বন্ধ করতে হবে।